বগুড়ায় 100 কেজি নকল লাচ্চা সেমাই জব্দ করা হয়েছে। এই সময় দুটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে বগুড়া সদরের পল্লী মঙ্গল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্যাকেটে নকল ও উৎপাদনের তারিখবিহীন পণ্য পাওয়া যায়, যার কারণে দুটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়।